আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যার মতো অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঢ্যাঁড়সের একটি রেসিপি শেয়ার করব। আর রেসিপিটি যে এত মজার হয় খেতে, এটা আপনারা বানালেই বুঝতে পারবেন। তো আশা করছি রেসিপিটি ভালো লাগবে। তো চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে কিছু ঢ্যাঁড়স নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলোকে আগে ধুয়ে তারপর কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে একটি ডিম। এখন চলে যাব পরবর্তী স্টেপে। চুলোতে একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলি দিয়ে এখন এগুলোকে একটি স্প্যাটুলা দিয়ে নাড়াচাড়া করে এগুলো নরম হওয়া পর্যন্ত কিছুটা ভেজে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজগুলোকে এরকম কিছুটা নরম করে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজগুলি কিছুটা নরম হয়ে এসেছে। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ, এরকম ফালি করে কেটে দিয়েছি। দিয়ে এগুলোকেও নাড়াচাড়া করে কিছুটা ভেজে নিচ্ছি। তো দেখুন, কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে এভাবে কিছুটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি 7 মতো লবণ। লবণটা দিয়ে এরপর এখানে দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে কিছুটা কষিয়ে নিচ্ছি। এখন এগুলো কষিয়ে নেওয়ার পর এগুলোকে এক সাইডে সরিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। তো দেখুন, ডিমটা দিয়ে এরপর এটাকে কিছুটা এভাবে স্প্যাটুলা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে ভেজে নিব। তো দেখুন, ডিমটা কিন্তু প্রথমে বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে। তাই একটু হয়ে আসলে তারপর এটাকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে বা এরকম ঝুরি করে ভেঙে দিতে হবে। তো এইভাবে এটাকে নাড়াচাড়া করে ভেঙে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সেই কুচি করে রাখা ঢ্যাঁড়সগুলো। তো ঢ্যাঁড়সগুলো দিয়ে এখন এগুলোকে স্প্যাটুলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো মশলা আর ডিমের সাথে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে ঢ্যাঁড়সগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো 2-3 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তো দেখুন, এগুলো কিন্তু ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে, এখন আর ঢাকতে হবে না, এভাবে খোলাভাবে এটাকে ভেজে নিব। আর একটা টিপস আপনাদের বলে দিচ্ছি, ঢ্যাঁড়স ভাজার সময় বেশি নাড়াচাড়া করতে যাবেন না, এতে করে ঢ্যাঁড়সের যে আঠালো ভাবটা থাকে এটা কিন্তু বেরিয়ে আসে, এতে করে ঢ্যাঁড়সটা একদম ভর্তা ভর্তা হয়ে যায়। তো এভাবে আলতো করে হালকা হাতে কিছুটা নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। আর দেখুন, কয়েক মিনিট এভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো, আমার এই ঢ্যাঁড়স ভাজা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কত সহজে রেসিপিটি হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন, এটা কিন্তু ভাত রুটি পরোটার সাথে একদম জমে যায়। এটা যে খেতে এত মজার হয়, এটা আমার এই রেসিপিতে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার। এটা যাকেই খাওয়াবেন সেই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করবে। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।